নমস্কার, আমার নাম পান্না কর্মকার, রানীনগর মুর্শিদাবাদ বদনপাড়ায় আমার বাড়ি। আমি আইরিশ ওয়ার্ক অ্যান্ড প্লে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রোডাক্ট এবং বিজনেসটা করি এবং চেষ্টা করি এটার মাধ্যমে বহু মানুষকে সুস্থ করার আমার পরিকল্পনা আছে। ওই রকমই একজন আমার খুব পরিচিত, তাকে আমি হুইটগ্রাসটা দিয়েছিলাম। ওনার অনেক সমস্যা ছিল, কী কী সমস্যা ছিল সেটা এবং উনি এই কথাগুলো উনি নিজের মুখেই বলবেন, একটু শুনবেন। তো এটা হাতে এটার নাম হুইটগ্রাস। আমি এর আগেও অন্য প্রোডাক্ট খাইছি এই কোম্পানির, হ্যাঁ এই কোম্পানিরও অনেক দু তিনটে প্রোডাক্ট খেয়েছি। আপাতত এটা খাই, শরীরটা বেশ খারাপ ছিল, বিভিন্ন রকমের অসুখে আক্রান্ত করে, সেই থেকেই এটা খাওয়ার পরে মোটামুটি এটা আবার মাস দেড় মাস হলো খাচ্ছি। খাওয়ার পর থেকে আমার শরীরটা মোটামুটি, শারীরিক কার একটা বিষয়, শরীরের মধ্যে অনেক রকম রোগ থাকে, মাথার ব্যথা, এই নিঃশ্বাসের টাইমে দেখা গেল যে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হয়তো পেটের প্রবলেম, সেই জিনিসগুলো থেকে আপাতত খুব ভালো আছে। আচ্ছা, মাঝে শরীরটা খুবই খারাপ ছিল, এই জন্যে এই প্রোডাক্টগুলো খেয়ে আমি ভালো আছি। কী কী সমস্যা ছিল আপনার একটু বলবেন, বললে খুব ভালো হতো। সমস্যা বলতে গেলে প্রথম স্টার্টিং হয়েছে আমার সুগার, সুগারটা ছিল 350। আচ্ছা, তারপরে এটা খাওয়ার পরে এটাও খাই, সুগারের ট্যাবলেটও খেতাম তখন। এটা খাওয়ার পর থেকে সুগার ট্যাবলেটটা মোটামুটি এটা খাই না, এখন বর্তমানে সুগার ট্যাবলেট বন্ধ আছে। আচ্ছা, এখন এটা খাওয়াতেই আমার শরীরের মধ্যে বিভিন্ন রকমের একটা রোগ ছিল, পেটের একটা প্রবলেম ছিল, মাজাতে যেরকম হয়তো বসলাম উঠলাম যন্ত্রণা আছে, যন্ত্রণা একটা ব্যাপার ছিল, হয়তো দেখা গেল আমি হাফ কিলোমিটার হাঁটলাম, হাঁটতে হাঁটতে পারতাম না, ঠিক মাথাটা হুগরি কষ্ট আমাকে ষাট হইত, সেই জিনিসগুলো নাই, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব ছিল, প্রচণ্ড ক্লান্তি ছিল, সেই ক্লান্তিটা নাই। শরীর আপাতত বর্তমানে খুব ভালো আছে আমি এই হুইটগ্রাসটা খাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি তো রীতিমতো হুইটগ্রাস খাচ্ছেন, আপনি তো নিশ্চয়ই চেষ্টা আছে আগামী দিনে আরো কিছু মানুষকে আপনার দ্বারাই যাতে উপকৃত হয় তাকে কাউকে খাওয়ানোর কি ইচ্ছা পরিকল্পনা আপনার আছে? হ্যাঁ, পরিকল্পনা আছে বলতে আমি যত খাচ্ছি, হ্যাঁ আমি প্রথমত আমি খাচ্ছি, খাওয়ার পর দেখা গেল আমি ভালো যদি থাকি তাহলে এরকম তো আমার মতন তো অনেক রুগী আছে এরকম টাইপের, হ্যাঁ হ্যাঁ, কেউ বেঙ্গলের আছে, কেউ বহরমপুর আছে, যাতে পারে না। তা আমি বলছি যে এই হুইটগ্রাসটা যদি তারা যদি খায় তারা মনে হয় আমার কেন বলে ভালো থাকবে। আচ্ছা, তো দেখলেন আমার একজন পেশেন্ট তার কত রকম উপকার হয়েছে। আচ্ছা, আপনি কি কোনো মানে কিডনির সমস্যা টমস্যা এইসব কিছু ছিল? কিডনির সমস্যাটা প্রবলেমটা ছিল না, হার্টের প্রবলেম, হার্টের প্রবলেমটা ছিল, হাই প্রেশারটা ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে জন্ডিস ছিল, জন্ডিসের অন্য ওষুধ খেয়েছিল, এটাও খেয়েছি। আচ্ছা, তো সেই থেকে এখন আপাতত ভালোই আছে শরীরের মধ্যে আমার আপাতত। আচ্ছা, অসুস্থ বোধটা না। তো আর একটা প্রোডাক্ট আপনার কাছে নিশ্চয়ই চলে এসছে, আপনি জয়েনিং করানো হয়েছে আপনাকে, তো ওটা ওজিফিট, ওজিফিটটা তো নিশ্চয়ই খাচ্ছেন, খাওয়া শুরু করেছেন? ওজিফিটটা খাচ্ছি, তো এখন দেখি এই ওজিফিটটা খাই দেখি। আচ্ছা আচ্ছা, কী হয়? তবে এইটুকু বলতে পারি আমরা যে ওজিফিটটার কাজটা আপনার কাছ থেকে সর্বপ্রথম আমরা রিপোর্টটা পাবো, রেজাল্টটা পাবো অন্তত এই আশা করছি। তো নমস্কার, এটা আমার টেস্টিমোনিয়া ছিল, ওনার নামটা বলা হয়। আমার নাম সদানন্দ হালদার, বাড়ি সাগরপাড়া, জলঙ্গে থানা মুর্শিদাবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আইরিশ ওয়ার্ক অ্যান্ড প্লে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আইরিশ এই হুইটগ্রাস প্রোডাক্টটা উনি আমি ওকে দিয়েছিলাম, হয়তো যে আশায় দিয়েছিলাম সেটা থেকে আমি সাকসেস। আমি চাই যে ওনার মাধ্যমে আরও কিছু মানুষ খেয়ে তারা সুস্থ থাকুক, দীর্ঘ জীবনযাপন হোক, এটাই আমি তাদের শুভকামনা করি। অলওয়েজ ফ্রেন্ডস, আমি আমি মনে করি এই জিনিসটা যদি কেউ যদি একটু ধৈর্য ধরে খায় তার উপকার হবে, উপকারিত হতেই হবে। এই জিনিসটা যদি ধৈর্য ধরে একটু খেতে হবে, হয়তো আজ ওষুধ আমি খেলাম, বুকে গ্যাস হয়েছে, এটা খেলাম গ্যাস ভালো হবে না,
তাহলে টাইম লাগবে এটা বান্ধা বান্ধি যদি খাই শরীরে যে কোনো অসুখ থাকতে পারে কোষ্ঠ আছে 3 মাস হ্যাঁ কো এর কোষ 3 মাস যদি হয় তাহলে আমি এরকম দেড় মাস খাই ভালো আছে এটা যদি 3 মাস খাতে অবশ্যই ভালো থাকবে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সদানন্দ বাবু তো ঠিক আছে ওকে